আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একটা হোম স্টুডিও তৈরি করতে কি কি যন্ত্রপাতি লাগে। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং জানতে পারবেন একটা হোম স্টুডিওতে কি কি যন্ত্রপাতি লাগে। তো একটা হোম স্টুডিও একজন মিউজিশিয়ানের জন্য একটা স্বপ্নের মতো বিষয়। প্রতিটা মিউজিশিয়ানই স্বপ্ন দেখে তার একটা হোম স্টুডিও থাকবে। তো প্রথমে আমরা জেনে নেব একটা হোম স্টুডিওর জন্য কি কি লাগবে। প্রথমত লাগবে একটা কম্পিউটার, দ্বিতীয়ত একটা মিউজিক প্রোডাকশন সফটওয়্যার, তিন নম্বর একটা মিডি কিবোর্ড, চার নম্বর ভালো মানের একটা মাইক্রোফোন, পাঁচ নম্বর একটা অডিও ইন্টারফেস, ছয় নম্বর মনিটর স্পিকার এবং সাত নম্বর হেডফোন। মোটামুটি এই সাতটা জিনিস থাকলেই একটা ভালো মানের হোম স্টুডিও তৈরি করা সম্ভব। তো প্রথমেই আসি, যে জিনিসটা লাগবে সেটা হলো একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার। মোটামুটি ভালো মানের একটা, ভালো কনফিগারেশনের একটা কম্পিউটার হলে ভালো হয়। যদি কারোর না থাকে, যেটা আছে সেটা দিয়েও চালিয়ে নেওয়া সম্ভব। এরপরে যে জিনিসটা লাগবে সেটি হলো একটা মিউজিক প্রোডাকশন সফটওয়্যার। বাজারে অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়, এফএল স্টুডিও, কিউবেজ, লজিক, অ্যাবেলটন। তো আমি সাজেস্ট করব ইউটিউবে যে সফটওয়্যারগুলো নিয়ে সবচেয়ে বেশি টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন সেই সফটওয়্যারগুলো ক্রয় করতে। কারণ আপনাকে, যেহেতু আপনি শিখবেন ইউটিউব থেকে, তো ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোই আপনাকে ফলো করতে হবে। তো এই সফটওয়্যারগুলো আপনাকে অবশ্যই কিনে নিতে হবে। আর এছাড়াও যদি আপনি ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করতে চান, সেগুলো আপনি খুঁজে খুঁজে বের করে গুগল থেকে নামিয়ে চালাতে পারবেন। তো ওটা কীভাবে চালাতে হয় সেটা আমি দেখাচ্ছি না, কারণ ওটা যদি আমি দেখাই আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো সফটওয়্যার গেল, এরপরে যেটা লাগবে একটা ভালো মানের মাইক্রোফোন। বাজারে দুই ধরনের মাইক্রোফোন পাবেন, একটা ডাইনামিক, একটা কনডেন্সার। তো কনডেন্সার বেসিক্যালি স্টুডিও রেকর্ডিংয়ের জন্যই ডিজাইন করা, আর ডাইনামিক মাইক্রোফোনগুলো লাইভ অনুষ্ঠান করার জন্য। তো আপনার যদি, আপনি দুটো দিয়েই কাজ করা যায়, যদি রুম ট্রিটমেন্ট, অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা থাকে, তাহলে আপনি অবশ্যই কনডেন্সার মাইক নেবেন। এবং ভালো মানের, মোটামুটি প্রফেশনাল কাজ করা যায় এমন কনডেন্সার মাইক্রোফোন আপনি 15 থেকে 30 হাজারের মধ্যেই পেয়ে যাবেন ভালো মানের। আর এছাড়া ডাইনামিক মাইক্রোফোনগুলো আপনি চাইলে 3 থেকে 5, 6, 7 হাজারের মধ্যেই পেয়ে যাবেন, এগুলো দিয়েও কাজ চালানো যায়। তো আমি সাজেস্ট করবো আপনার যদি রুম ট্রিটমেন্ট করা থাকে তাহলে কনডেন্সার নেবেন, আর না থাকলে ডাইনামিক দিয়ে আপনি শুরু করবেন। এরপরে যে জিনিসটা হলো সেটি হলো একটা অডিও ইন্টারফেস বা সাউন্ড কার্ড লাগবে। বাজারে বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড আছে, আপনারা 5-6 হাজার থেকে শুরু করে 15-16 হাজারের মধ্যে খুব ভালো মানের সাউন্ড কার্ড পাবেন। পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো আপনার বাজেটের ভিতরে আপনি কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে শুরু করতে পারেন। তো আজকে ওই বিষয়ে আমি যাচ্ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো সাউন্ড কার্ডের পরে আপনার যে জিনিসটা লাগবে সেটি হলো আপনার মিডি কিবোর্ড লাগবে। আপনি যখন কম্পোজ করবেন তখন মিডি কিবোর্ডটা অবশ্যই লাগবে। তো মিডি কিবোর্ড ছাড়াও আপনি কাজ করতে পারবেন মিউজিক প্রোডাকশন সফটওয়্যারে, যে এফএল কিজ আছে কিংবা পিয়ানো রোল, ওগুলো দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। আর আপনি যদি চান আপনি মিডি কিবোর্ডটা নিতে পারেন, আপনি বাজারে 10 থেকে 12 হাজারের ভিতরেই মিডি কিবোর্ড পেয়ে যাবেন। এরপরে মিক্সিং এবং মাস্টারিংয়ের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো মনিটর স্পিকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো মানের মনিটর স্পিকার নিতে হলে আপনার অ্যাটলিস্ট 25 থেকে 40 হাজার খরচ হবে। তো যাদের রুম ট্রিটমেন্ট কিংবা অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা আছে তারা চাইলে মনিটর স্পিকার নিতে পারেন, আর যাদের করা নাই তারা, আপনারা তাদেরকে আমি সাজেস্ট করবো হেডফোন ইউজ করার জন্য। ভালো মানের একটা হেডফোন আপনি 5 থেকে 10 হাজারের ভিতরে পেয়ে যাবেন। তো সব শেষ যেটা সেটা হলো হেডফোন। স্পিকার যদি কেউ কিনতে না পারে তাহলে সে হেডফোন দিয়ে কাজ চালাতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো লাগবে একটা কম্পিউটার, দ্বিতীয়ত মিউজিক প্রোডাকশন সফটওয়্যার, তিন নম্বর মাইক্রোফোন, চার নম্বর অডিও ইন্টারফেস, পাঁচ নম্বর মিডি কিবোর্ড, ছয় নম্বর স্পিকার এবং সাত নম্বর হেডফোন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।